যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আজ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে বিস্তারিত জানব। নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি ও লস্কর মামুন। সরাসরি যাব তাদের কাছে। ধন্যবাদ। জাতিসংঘের 78তম সাধারণ অধিবেশনের যে আজ মূল পর্ব, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা এই বিতর্ক পর্বে অংশগ্রহণ করেন, সেটি কিন্তু আজকে শুরু হয়েছে। এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি এই বিতর্ক পর্বের মূল পর্বের প্রথম দিকে বক্তব্য রেখেছেন, যে কারণে তিনি এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন। এই কারণে পুরো এমনিতেই জাতিসংঘে নিরাপত্তা বলয় থাকে খুব কড়াকড়ি। আজকে মার্কিন প্রেসিডেন্ট আসার কারণে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে। সারা পৃথিবীর যত বড় গণমাধ্যম রয়েছে, সেই সব গণমাধ্যম কিন্তু এখানে রয়েছে, তারা এই অধিবেশনগুলো কভার করছে। আমি এবং আমার সহকর্মী লস্কর আল মামুন আমরা রয়েছি এই জাতিসংঘের সাধারণ অধিবেশন, এবং এই অধিবেশনে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন তার সফরসূচি আমরা কভার করছি প্রতি মুহূর্তে সময় সংবাদের মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাচ্ছি। মামুন, আজকে অধিবেশন শুরু হলো বিতর্ক পর্ব, যেখানে মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য রেখেছেন। ধন্যবাদ সাকি। আপনি যেমনটি বলছিলেন যে আমরা যখন সাধারণত এই সামনের গেটে থেকে প্রবেশ করেছে মার্কিন প্রেসিডেন্ট, কিছু সময় আগে তিনি বেরিয়েও গেছেন, তো উনি যখন এখানে ছিলেন সেই নিরাপত্তা ব্যবস্থার একটু যদি না বলি সেটি কিন্তু অপূর্ণই থেকে যাবে, কারণ আসার মুহূর্তেই পুরো রাস্তাটা ব্লক ছিল এবং প্রচণ্ড নিরাপত্তা কর্মীরা বেশ সজাগ দৃষ্টিতে ছিল এবং আকাশে হেলিকপ্টার ছিল। তো সংগত কারণে আপনি যেমনটি বলছিলেন, আজকেই কিন্তু প্রথম মূলত মূল বিতর্ক অর্থাৎ জাতিসংঘের যে অধিবেশন সেটির মূল যে পর্ব সেটি শুরু হয়েছে, এবং সেখানে কিন্তু আজকেই প্রথম বিশ্বের 151টি দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দিয়েছেন। তো সংগত কারণে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং সে কারণেই এই নিরাপত্তা ব্যবস্থা। আজকে জানেন সাকি যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এই অধিবেশনে যোগ দিয়েছেন এবং তিনি আজকে বেশ কয়েকটি কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন, 60টিরও বেশি। তো আপনি যদি বলেন যে আজকে যে তিন রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেছেন সেই প্রসঙ্গে সাকি। জি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সকাল 9:30 তার যে আবাসস্থল লোটে নিউ ইয়র্ক প্যালেসে, সেখানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাসচিবের সঙ্গে তিনি দেখা করেছেন। আসলে মহাসচিব তিনি সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সেখানে গিয়েছিলেন, এবং তারপরে জাতিসংঘ সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী, এবং সেখানে প্রথমে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহর সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তারপরে বৈঠক হয়েছে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং সর্বশেষ পূর্ব তিমিরের যে প্রেসিডেন্ট তার সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পূর্ব তিমিরের প্রেসিডেন্ট তিনি কিন্তু হোজে রামোস হোর্তা, তিনি কিন্তু একজন শান্তিতে নোবেল জয়ী, এবং সেইখানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয়েছে। মাঝখানে প্রধানমন্ত্রী কিন্তু একটি উচ্চ পর্যায়ের স্লাইড লাইন সভায় তিনি যোগদান করেছেন, যেটি বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক, যেটি কমিউনিটি ক্লিনিক নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক। এই উচ্চ পর্যায়ের বৈঠকটি সম্পর্কে যদি লস্কর আল মামুন একটু দর্শকদেরকে জানান। আপনি আজকে ঠিকই বলেছেন, আজকে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল যে কমিউনিটি ক্লিনিক নিয়ে যে সভাটি, সেটি হচ্ছে মাননীয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত নিজস্ব উদ্যোগে বাংলাদেশের যে একেবারে মুখ থুবড়ে পড়ে থাকা যে কমিউনিটি ক্লিনিকগুলো ছিল সেটিকে তিনি সজাগ করে সচল করেছেন এমনভাবে, যেটি আজকে সারা বিশ্বে একটি রোল মডেল হচ্ছে এবং ইতিমধ্যেই জাতিসংঘ সেটিকে স্বীকৃতি দিয়েছে। এবং প্রধানমন্ত্রী চেষ্টা করছেন এবং তিনি আশা করছেন এবং দাবিও জানিয়েছেন যে এই স্বাস্থ্যসেবার এই যে পদ্ধতিটি, এটি যেন সারা বিশ্বে অনুকরণীয় হতে পারে, সেটি কিন্তু জাতিসংঘের কাছে তিনি তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী কিন্তু আরও একটি উচ্চ পর্যায়ের সভায় এখন এই মুহূর্তে রয়েছেন, সেটি হচ্ছে সঠিক আন্তর্জাতিক অর্থনৈতিক স্থাপত্য পরিক্রমা নিয়ে একটি বৈঠক। সেই বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন এবং বক্তব্য রাখবেন। আজকে সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে নৈশ ভোজে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের আর কে থাকতে পারে বলে মনে হয়? আশা কি, আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আজকের দিনটি আসলেই গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জন্য, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন এসেছেন আজকে, এবং বাইডেনের আজকে যে নৈশভোজ, সেই নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিবেন, সাথে কিন্তু থাকবেন তার কন্যা পুতুল, যিনি বিশ্ব অটিজম নিয়ে কাজ করছেন
এবং যে ধরনের শিশুদের নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে তিনি সেলফির সময় কিন্তু বাইডেনকে সেটি বলেছিলেন। তো আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি থাকবেন এবং আমরা সবাই কিন্তু সেই ক্ষণের জন্য অপেক্ষা করছি। সেটি হবে সন্ধ্যা সাতটায় নিউ ইয়র্ক সময় এবং বাংলাদেশে হয়তো ভোর পাঁচটার দিকে। তো এই যে সময়টি, সেই সময় আসলে কী নাটকীয়তা ঘটে সেটি কিন্তু আমরা সেলফির পরে আবার নতুন কোনো নাটকীয়তা আছে সেটি কিন্তু আমরা জানতে পারবো, সেই আশায় কিন্তু আমরা রয়েছি সাকিব। জি, লস্কর আল মামুনের কথা সূত্র ধরেই বলতে চাই যে সেলফি ডিপ্লোমেসি আমরা দিল্লিতে দেখেছি, সেই সেলফি ডিপ্লোমেসির পরে আজকে এই নৈশ ভোজে যে কার্টিসি ডিপ্লোমেসিতে কি ঘটে সেই জন্যই কিন্তু অনেকেই অধীর আগ্রহে তাকিয়ে আছেন। এই ছিল আমার কাছে আজকে এবং আমাদের কাছে আজকে জাতিসংঘের 78তম সাধারণ অধিবেশনের যে মূল পর্ব বিতর্ক শুরু হয়েছে সেই এবং সেই পাশাপাশি সরকার প্রধান শেখ হাসিনার যে সফরসূচি তা সর্বশেষ আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করলাম। ধন্যবাদ আপনাকে সাকি এবং মামুন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। হাসানুজ্জামান সাকি এবং লস্কর আল মামুন যোগ দিয়েছিলেন নিউ ইয়র্ক থেকে, তারা জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফর এবং জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে এবং নানা কর্মসূচিতে প্রধানমন্ত্রী আজকে অংশ নেবেন সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন।